নিজের ফাঁদে নিজের পাটকে গেল। এইজন্য নারীদের চরিত্র বোঝা বড় মুশকিল। ওরা এমন নাটক করে পেঁয়াজ টাকা দিবে রে যুবক, এক পেঁয়াজে সারা জীবন চলে যাবে, কথা কোন ঠিক কিনা? এইজন্য ভালো করে বুঝার রা যুবক, ওই যে দেখলি না একটা নায়িকা মডেল অভিনেত্রী সুন্দর সুন্দর ছবি দেয় মানুষকে, এইজন্য সুন্দর নারীর ছবি দেখা ভুলিস না। যেই নারী সুন্দরী ছবি দিয়া আইডিতে ছবি পোস্ট করে ওই নারীর চরিত্র ভালো হতে পারে না, পাতা ক্লিয়ার? একবারে ক্লিয়ার, গ্রামীণ ফোন নেটওয়ার্ক ক্লিয়ার, কথা কোন ঠিক না? এই যুবক সামনের দিকে যাই ভাই, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনে যাও। এই জন্য ওই রকম বেহায়া নারীদেরকে ভালোবাসার আগে চিন্তা কর, কার ছবি দেখে ভুলে গেলি খবরদার। জলেখা দেখ মুহূর্তের মধ্যে নাটকের মোড চেঞ্জ করে মিথ্যা ধর্ষণের অপবাদ দিল নবীর বিরুদ্ধে, কথা কোন ঠিক কেনা? এই জন্য পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু নারীর ছলনার ফাঁদে মায়ার ফাঁদে নারীর ষড়যন্ত্রে কোন পুরুষ যদি একবার আটকে যায় ফান্দে পড়িয়া বগা কান্দে রে সারা জীবন কেঁদেও কুল কিনারা পাবি না। এই জন্য খবরদার, নারীদের ছলনার প্রতারণার জালে কখনো পা দেওয়া যাবে না। ফেসবুকে চেনো না জানো না একটা মেয়ের সাথে চ্যাটিং ফেটিং করে এত পিরিতি কিসের? কালো মহিলা হইলে বলবে বাবা বাপ মা কষ্ট করে একটা স্বামী জোটায় দিছে, এ যদি তারা এদেই যাব কোথায়? আমার যে চেহারা ও স্বামীরে ভক্তি করবে, মারলে কাটলেও স্বামীর কাছে পড়ে থাকবে। আর চামড়া সুন্দর হলে বেশি কথা কয় না, দশজন লাইন দিয়ে আছে খালি তোমার দিক তাকায় যায় না, তার মানে ওর চরিত্র কয় নাম্বার দেখে বোঝা শেষ, কথা কয় ঠিক? ওই চামড়া সুন্দর বেশি দিন থাকবে না। আজকে আছে চামড়া টাইট, আল্লাহর সাথে করতেছো ফাইট, একদিন হবে চামড়া ঢিল, সেদিন দিবা আল্লাহর সাথে মিল, কাম হবে না। এই যৌবন কালের ইবাদতটা আল্লাহ চায়, ওই বুড়া বয়সের ইবাদত নয়, কথা কোন ঠিক কেন? বুড়া বয়সের ইবাদত তো বোনাস টাইম, আর যৌবন কালের এটা হলো মনে করে সরকারি চাকরির মতো, কথা কোন ঠিক কেন? এই টাইমটা আল্লাহ দেওয়ালে, এই টাইমে পাঁচ ওয়াক্ত নামাজ, রোজা, হজ, ইবাদত, বন্দগি, সালাত, এরা ওঠা বসা সব আল্লাহর বিধান মোতাবেক, মনে থাকবে ইনশাল্লাহ। তাহলে যুবকেরা বলে গেলাম, চার নাম্বার গুণা বলি নিজের যৌবনটা কি করা, হেফাজত করা কার ভয়ে? এই যুবক ভালো করে মনে থাকবে তুই ইনশাল্লাহ, এই জন্য মমিনের যৌবন হালাল স্ত্রী ছাড়া অন্য কোথাও খরচ হবে না। কারণ চিন্তা করলো কি করা যায়, তার এলাকায় একটা পতিতা ছিল, দুই নাম্বার মহিলা নাম হলো সবদা, কি নাম? সবদা নামের পতিতার কাছে গেল, যায় বলে শুনে এক বস্তা তোরে টাকা দিলাম, একটা মাত্র কাজ, আগামী কালকে মুসা নবী যেই সমাবেশে বক্তব্য দেবে, যেখানে মুসা নবী এক আল্লাহর দিকে মানুষকে ডাকবে, ওই ভরা মজলিসে দাঁড়ায় শুধু বলবি দিনের বেলায় মুসা নবী ওয়াজ করে, আর রাতের বেলায় আমি সবদার সাথে রাত কাটাই, বাস আর বলা লাগবে না, বাকি যা করার এই অপবাদ দিয়ে মুসারে মাইরে ফেলে দেব, কথা বোঝেন নাই? এই কথা বলে মুসার সম্মান শেষ করে দেব, আর এই কথা বলতে পারলে বলা শেষ হলে আর এক বস্তা টাকা দেবো। সবদার সাথে কন্ট্যাক্ট করলো, চুক্তি হয়ে গেল। পরের দিন সকালবেলা সবদা, কারণ সবাই ভরা মজলিসে হাজির, মুসা নবী এত সুন্দর চমৎকার ভাষায় বয়ান করতেছেন, সবদা মুসা নবীর বয়ান শোনার পর সবদার পাশান হৃদয় গলে চোখ দিয়ে পানি ঝরা শুরু হয়ে গেছে, বলেন আল্লাহু আকবার। কারণ ইশারা দেখো সবদা, ওঠ ওঠ, সব তো মুসার লোক হয়ে গেল, সবটা বলে আর একটু শুনি, দুইজন লোক পাকা দিয়ে বলে তাড়াতাড়ি করে তুলে দে। এইবার দুইজন লোক যা বলে সব জানি তা টাকা দিছে উঠবি না, কয় একটু পরে শুনি, কয় না তাড়াতাড়ি ওঠ, দুইজন দুই হাত ধরে জোর করে তুলে দিয়েছে, সঙ্গে সঙ্গে কারো লাফায়া দাঁড়ায় গেছে, আর মুসারে মুসা নবী কয় এ মুসা হজ বন্ধ কর, হয়ে যাবে, কষ্ট পেয়েছেন, সামনের দিকে যাই, ভুলে গেলেন মনে হয় আলোচনা, কারণ দেখে বলে এ মুসা আওয়াজ বন্ধ কর, ওই দেখ কয় নাম্বার জিনিস দাঁড়াছে, সবদা তুমি কি বলতেছ বলো, সবদা দেখে বলে কারণ চুপ করো,
সমস্ত ভরা মজলিসের মানুষগুলোকে ডেকে বলে শুনেন আমি কেন দাঁড়িয়ে আছি দুটি কথা বলতে এক নাম্বার আমি জীবনে কোনোদিন মুসা নবীর চেহারা দেখি নাই আজকে মুসা নবীর কণ্ঠে সুন্দর বয়ান শোনার পর আমার পাষাণ হৃদয়ে গলে গেছে আমি আর অন্যায় অপরাধ করব না আমি আজকে মুসা নবীর দলে কালেমা পড়ে ঈমানদার হয়ে যাব নিজের ফাঁদে নিজের পাড় কে গেল এইবার ডেকে বলে আমার দ্বিতীয় কথা ওই কারণ ও আমারে এক বস্তা টাকা দিয়েছে আরো এক বস্তা টাকা দিবে বলেছে বিনিময় আমাকে একটা মিথ্যা সাক্ষী দেওয়া লাগবে যেই মুসা নবী দিনের বেলায় ওয়াজ করে আর রাতের বেলায় আমি সফদার সাথে রাত কাটাই কিন্তু বিশ্বাস করেন আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র টাকা দিয়ে সাক্ষী কেন কথা কথা কা আমাদের দেশেও মিথ্যা সাক্ষী আছে না নাই বলে সেদিন ছিল অমাবস্যার রাত আমি 8 কিলোমিটার দূর থেকে তাকায় দেখলাম ভারতের টাটা কোম্পানি চাকু দিয়া কোপায়া কোপায়া মারছে অমাবস্যার রাতে 8 কিলোমিটার দূরে দেখা যায় এটা সাক্ষী শয়তান বিশ্বাস করে নাকি টাকার জন্য কথা কোন ঠিক কি না রাগ করেছেন মনে হয় সামনের দিকে যাই যাব এই যুবক ভালো করে শোনো মুসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহর কারণকে সার দেওয়া যাবে না ও আল্লাহ জমিনকে ওয়াদার করেন কারণকে গ্রাস করে ফেলুক মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ তাআলা ওয়াদার দিলেন জমিনের ভিতরে কারণকে গ্রাস করা শুরু হয়ে গেল জমিন যখন হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলেছে কারণ বলে ব্যাপার না উঠতে পারবো মাজা পর্যন্ত গ্রাস করে ফেলেছে বলে ব্যাপার না উঠতে পারবো গোলা পর্যন্ত যখন গ্রাস করে ফেলেছে কারণ এইবার ডেকে বলে মুসা রে ধন সম্পদ যা আছে তোমার আল্লাহ তোমার নিয়ে যাও আমারে বাঁচাও মুসা নবী বলে হবে না আমার আল্লাহ ধন সম্পদ লাগবে না তোর মতো জালেমের পরিণতি এই হবে আর যুগে যুগে কারণ হবে যারা তোকে দেখে শিক্ষা নেবে তারা আল্লাহর ধন সম্পদ লাগে না আল্লাহ দিয়ে যায় বিনিময়ে আল্লাহ কিছুই নেয় না বিদায় তোর ধন সম্পদ চৌতি ধ্বংস হয়ে যা আর যুগে যুগে তোর মতো যারা আল্লাহর রাস্তায় মিলাবে না দিনের জন্য মিলাবে না ইসলামের জন্য মিলাবে না ধন সম্পদ আঁকড়ে ধরবে কিপটা হবে একবার ধন সম্পদ চাইবে ধরবে তাদের পরিণতি তাদের আচরণ আচরণ তোর মতো কারণের সাথেই হবে দিন মসজিদ মাদ্রাসা ইসলামের জন্য বিলে ব্যারিস অনেকে ধরে আছে ব্যাংকে কোটি কোটি টাকা ভুয়ে ধরে গেছে তাও এলাকার মানুষ প্রতিবেশী না খেয়ে মরে যায় খবর নেই একটা মরিয়ে দেখ তোর বাটা ফেটে ফেলে দিবি সেই পেতন দেবি সেই পেতন মার হবি সাউন হবি না অন্ধ ফেরেস্তা ঠসা ফেরেস্তা খালি হাতুড়ি দিছে আল্লাহ মার হবি তো সাউন হবি না টের ভাবি এই জন্য এখনো সময় আছে মানবতার কল্যাণে দেশের কল্যাণে জাতির কল্যাণে ইমানদারের কল্যাণে ভালো ভালো কাজ কর তাহলে মমিন বান্দার তিন নাম্বার গুণাবলি জাকাত দেবে কার ভয়ে আল্লাহ তাআলা সবাইকে যাকাত আর তৌফিক দেয় জোরে কোন আমিন মুমিন বান্দার চার নাম্বার গুণাবলি যুবক রেডি হও চার নাম্বার গুণাবলি ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজু মমিন বান্দার চার নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে হেফাজত করা নিজের সতীত্বটাকে হেফাজত করা নিজের যৌবনটাকে হেফাজত করার সংযত রাখা কার ভয়ে ভালো করে যুবক বল যৌবনটা হেফাজত করবি কার ভয়ে এই যৌবন কালের ইবাদত পছন্দ করে কে আরে যৌবন কালের হিসাব নেবেন কে এ যুবক তুমি আমি যৌবন কালে গুনাহ করতে ভালোবাসি আর যৌবন কালের ইবাদতটাকে আমার আল্লাহ ভালোবাসে সুবহানাল্লাহ বল সমস্যা দিলের গানটা লাগা শুনে ভাই শেষ করে দাও 12টা বাজে 12:30টা বাজে পরে বিবাহ আগে পরিবারের উদ্দেশ্যে কিছু বলেন এদিক খেয়াল করেন ভালো করে বুঝার চেষ্টা করবেন মাদান এখানে যেগুলো মানুষ বসে আছে সারা রাতের শ্রোতা ভাব সব দেখে মনে হচ্ছে কেবল 9টা বাজে একটা বাজিতে বাড়ি যাবেন না তা থাকবেন আচ্ছা ঠিক আছে দেখি 7টা শেষ করেই যায় নাকি বলেন আশাও হয় কম কষ্ট হইলে হোক আমার বেশি দিন তো বাঁচবই না বললামই
খুব তাড়াতাড়ি মরে যাব, যত টেনশন আর যত চাপ, বুঝেন না, খুব জ্বালা আছে, খুব জ্বালা, ঘরে জ্বালা বাইরে জ্বালা, খুব জ্বালা আছে, সহ্য করে না। হুজুরের মাহফিলে লোক বেশি হয়, গতকালকের মাহফিল আর আগের মাহফিলে যে সাতক্ষীরি একটা কলম এসে গেছি তো চুপ কর, কোন জায়গায় কোন অস্কলে বলে সব মুখস্থ আছে, তোমার বলে দেওয়া লাগবে, কষ্ট পাচ্ছেন আপনারা?